আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আবু তালহার বাবা নদীতে সে জাল নিয়ে গিয়ে মাছ ধরেছে। মজার বিষয় কি, আমাদের বাড়িতে এর আগে কখনো নদী থেকে ইলিশ মাছ ধরে আনা হয়নি, তো খুব ভালো লাগছে। আবু তালা খুব খুশি, ও বাড়ির সবাই তো তাজা মাছ দেখেছে, আমাদের বাড়িতে তো কেউ ধরে আনেনি। আর নদীতে তো এখনও প্রচুর পরিমাণে অনেক পানি, তো এর জন্য মানে খুবই ভালো লাগছে। তার জন্য আমি মাছটি কাটা দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। মুরগির মাংস রান্না করব নিজের হাতের বাটা মশলা দিয়ে, তো আপনারা সেটি দেখবেন। তো আমার উদ্দেশ্য ছিল তাই, তো আজকে তো বাড়িতে এই মাছটি ধরেছে, খুব খুশি লাগলো, তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো এখন আমি মুরগির মাংস রান্না করব। তো আমার হাতে বাটা, আদা, রসুন, জিরা একসাথে বেটে তারপর আমি রান্না করব। যদি ও আমার রান্না ততটা সুন্দর না, তারপরও আপনাদের দেখানোর চেষ্টা করি, অবশ্যই দেখবেন। ভালো না হলেও ছোট বোন হিসেবে দেখবেন। Thank you.
এগুলো বলা হয় শাক আমাদের গ্রামের বাড়িতে জানি না আপনারা কি বলেন আমি আগে ভাগে মাংসের জন্য তেলে রেখে দিয়েছি এখন বেটে নিচ্ছি এগুলো আমি মাংসের ভিতরে অ্যাড করব এবং কি এগুলা হলে খুব স্বাদ লাগে তরকারিটা অন্যরকম একটা ফ্লেভার আসে অনেক মজা লাগে তো আমার মা কাকিদের থেকেই শুনতাম বেশিরভাগ সময় এগুলো দিয়েই তারা রান্না করতো কিন্তু এখন আমাদের এই যুগে শাক দিয়ে কেউ রান্না ততটা করে না তো আমি আজকে গোষ্ঠী শাক দিয়ে রান্না করতেছি